welcome to my YouTube channel. This is my new blog. আজকে আমরা বেরিয়ে চলেছি হঠাৎ করে পিকনিকের মধ্যে, যে দেখতে পাচ্ছ সবাই রেডি, আমাদের BMW কার রেডি আছে, এই যে দেখছো। আর কিছুক্ষণ আমাদের বেরিয়ে যাবো, আমাদের বাজার ঘাট সব করা পড়েছি। হঠাৎ করে পিকনিকের আয়োজন হলো, পিকনিক করতে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি ভূত বাংলাতে, হরর ফিল্ম এখানে শুট হয়। এই যে এখন আমরা মাংসের দোকানে ঢুকে গেছি, মাংস কাটছে, দেখতে পাচ্ছ মুরগি হাতে নিয়ে ছটফট করছে। কি তোমাদের পিকনিক আছে বাড়িতে? এটা পিকনিকের সিজন, সবাই জানে এখন প্রতি রবিবার পিকনিক চলবে, হঠাৎ পিকনিক। আমাদের মুরগি নেওয়া হয়ে গেছে, তো বেরিয়ে পড়লাম আবার। আমরা এখন আছি মূলপুরে, এই যে আমরা ওলমালদা পার্কের এখানে চলে এসেছি। খুব সুন্দর করে লেখা আছে, আই লাভ ওলমালদা। রাস্তার পাশ দিয়ে দেখতে পাচ্ছ নদী বয়ে চলেছে খুব সুন্দরভাবে। দূরে নৌকা দেখা যাচ্ছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না, জুম করতে হবে। এবার বোঝা যাচ্ছে খুব সুন্দর। সামনে ওলমালদা রেলগেট আছে, এখান থেকে বাঁদিকে টার্নিং নিতে হবে, তাহলে আমরা পিকনিক স্পটে পৌঁছে যাবো। মানে জীবন, সেই জন্য আমরা জলটা ভরে নিচ্ছি এখান থেকে। জায়গাটা খুব ভয়ানক, বাড়িটা দেখে বুঝতেই পারছো কত পুরনো বাড়ি, একদম গাছপালা দিয়ে ভর্তি হয়ে গেছে বাড়িটা। এই যে আমাদের টোটো চলে এসছে, রাস্তাটা খুব প্রচণ্ড খারাপ, নামাতে ভয় পাচ্ছিল, তাও ধীরে ধীরে নামাচ্ছে, একজন ধরে আছে নামানোর জন্য, নেমে গেছে। এই যে আমাদের সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে, রসুন ছিলছে, ওইদিকে কী করছে, আলু পেঁয়াজ সব কাটাকাটি শুরু হয়ে গেছে, বেশ সুন্দর। পাশে রেল লাইন আছে, দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ, পিকনিক করার মতো সেই জায়গা। এই যে আমাদের টিফিনে মুড়ির ব্যবস্থা করেছে, খুব সুন্দর করে মাখিয়েছে মুড়িটা, পেঁয়াজ রসুন আদা টমেটো সব কাটা হয়ে গেছে। ভাতটা হয়েছে কিনা দেখে নেব, দেখছে ভাতটা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেবো আমরা। এবার মাংসটা ধুয়ে নেবো, খুব সুন্দর করে মাংসটা ধুতে হবে। মাংসতে সব দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে বেশ সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নেবো। এবার তেল দেওয়া হয়ে গেছে, একটু মাংসটা ভালো করে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে নেবো ভালো করে মাংসটা, তারপরে উঠিয়ে দেবো আখাতে। মাংসটা রান্না করতে বেশি টাইম লাগবে না, যে আমাদের মাংস হালকা হালকা কষা হয়ে গেছে, কালারটা জাস্ট দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর কিছুক্ষণ পরে মাংসটা কষে যাবে, দেখতে পাচ্ছ যে মাংসটা কষে গেছে আমাদের। যে কলার পাতা নিয়ে চলে আসছে, কলার পাতাতে খাওয়া হবে আমাদের। স্যালাডও দিয়ে দিয়েছে, আর যেটা হচ্ছে স্পেশাল জিনিস সেটা হলো মাংস, দেখতে পাচ্ছ খেয়ে দেখি কেমন হয়েছে। বলার কোনো ভাষা নেই, বুঝতে পারিনি যে এত সুন্দর টেস্ট হয়েছে না, আমাদের এরকম সামগ্রী ছিল। আদাটাও আমরা পেস্ট করে নিইনি, জাস্ট সাদা করে নিয়েছি, কিন্তু মাংস খুব সুন্দর টেস্ট হয়েছে, বলা যাবে না। সঞ্জয় দেখা, দিকে দেখা, সঞ্জয় দা কি বলছে মাংসটা কেমন টেস্ট হয়েছে খেয়ে দেখো। মাংসটা অপূর্ব টেস্ট হয়েছে, আজকে বছরের শেষে বনভোজনে আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করছি,
দারুণ হবে। সবথেকে বড় জিনিস হচ্ছে ন্যাচারালি আমরা কলা পাতায় খাবার খাচ্ছি, এটা বহুদিন পরে। আমাদের পিকনিক শেষ, আমরা সবাই চলে এসেছি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট ভিডিওতে কমেন্ট করে আমাদের মোটিভেট জানাবেন। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন করবে, তো আপনারা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, বাই।